দা লাস্ট ড্যান্স, টাইগারদের হয়ে শেষবারের মতো মাঠে স্পিনিং বোলিং কোচ রঙ্গনা হেরাত, এমন দৃশ্য লাক্কাতুরা টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমেটকে নিয়ে তার এমন হেঁটে যাওয়া কিংবা শিষ্যদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় পুরো আবহকে কিছুটা ভারী করেছে তার বলার অপেক্ষাই রাখে না। বিশ্বকাপ ব্যর্থতায় পরিবর্তনের স্লোগানে ব্যাপক রদবদল টাইগার কোচিং স্টাফে। ডোনাল্ড, শ্রীধরন, শ্রীনিবাসন, চন্দ্রশেখরন গেছেন আগেই, চুক্তি বাড়ছে না রঙ্গনা ম্যাকডারমেটের সঙ্গেও। প্রশ্ন তবে তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন কারা? সাম্প্রতিক সময় শুধু বিপিএলই নয়, দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগেও বেশ সুনামের সঙ্গে কাজ করছেন এদেশের কোচেরা। পূর্ণ মেয়াদে না হলেও এদের কেউ কেউ আবার দু একটি সিরিজে ছিলেন টাইগারদের সঙ্গেও। ভাষাসহ সার্বিক বিবেচনায় জাতীয় দলের সঙ্গে দেশি কোচদের অন্তর্ভুক্তি করার পরামর্শ তাদের। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কম্বিনেশন খুব জরুরি, আপনার সাথে মিক্সআপ খুব জরুরি। একটা প্লেয়ারদের সাথে আমি জানি ওই প্লেয়ার কী বলতে চায়, সে জানে আমি কী বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া একটা ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ বলেন আর ভাষা ল্যাঙ্গুয়েজ বলেন, খুব ইম্পর্টেন্ট একটা দেশি কোচের জন্য বা দেশি প্লেয়ারদের জন্য। তাই মনে করি এটা অনেক আগামী, যদি আমি না, যদি আমি কেন, যে কোনো একজনকে আনুক, দেশিক যে কোনো একজন কোচকে আনুক, একদম ইজি হবে যে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ফিল্ডিং কোচের জন্য হোক, বাংলাদেশ ব্যাটিং কোচের জন্য হোক, ইজি হবে দেশি কোচ যদি থাকে এবং তাদের জন্য কাজ করার জন্য ইজি হবে। কিন্তু ইতিহাস বলে দেশি কোচদের দীর্ঘমেয়াদে নিয়োগে নাক সিটকানো ভাব আছে বিসিবির, অথচ বর্তমানে ক্রিকেট খেলুড়ে অধিকাংশ দেশই আস্থা খুঁজছে নিজেদের কোচেই। জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী চিন্তা ভাবনা করছেন, আমি মনে করি না যে আমরা পিছিয়ে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা দল চালানোর জন্য, যেহেতু আপনারা দেখেন যে আমরা বড় বড় লেভেলে আমরা কাজ করছি। আপনি যদি দেখেন বড় ফর্মেট বিপিএলে যদি বড় ফর্মেট আপনি অ্যাজ এ হেড কোচ হিসেবে কাজ করেন, এখানে প্রফেশনাল প্লেয়ার সবাই এবং প্রো প্লেয়াররা যারা আছেন, অ্যাব্রোড প্লেয়াররা, তারা তাদের সাথে চলতে হয়, তাদেরকে মিশাতে হয়, তাদেরকে মিক্স আপ করে টিম চালাতে হয়। তো এখানে নট ইজি আপনার এখানে কাজ করা, এটা যদি ইজি হয়ে যায় আমাদের জন্য, তো ন্যাশনাল টিম আমার মনে হয় যে অ্যাজ এ ফিল্ডিং কোচ বলেন আর বোলিং কোচ বলেন, তাদের জন্য একদম ইজি কাজটা করা। রাজিন ছাড়াও বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করছেন মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, নাজমুলরা, যাদের সবারই অভিজ্ঞতা আছে দীর্ঘমেয়াদে কোচিং করানোর। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট।